বাজার চলে এসেছে, মাছের কালিয়া হবে। লাল কুমকো শাক, লাল কুমকো শাক দিয়ে মুগের ডাল নামানো। মাছ আমার ধোয়া হয়ে গেছে, নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার ভেজে নেব। কড়াই তেল দিয়ে দিলাম, মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এক পিঠ উল্টে দিলাম। আমি সব সর্ষের তেলে বানাচ্ছি। মাছের কালিয়ার জন্য মশলা লাগবে একটা পেঁয়াজ, একটা টমেটো, আদা। আদাটা বেটে নেব। কড়াই বসিয়ে দিলাম, তেল দেব, অল্প চিনি, দুটো শুকনো লঙ্কা, কালো জিরে। পেঁয়াজগুলো দিয়ে দেব। মাছের কালিয়াতে অনেকে পেঁয়াজ বেঁচেও দেয় বা কুচিয়েও দেয়, আমি কুচিয়ে দিলাম। টমেটো দিয়ে দেব। টমেটো পেঁয়াজ নরম হয়ে গেছে, আমি মশলাগুলো দেব। এক চামচ গুঁড়ো লঙ্কা দেব, হলুদ, জিরে, হাফ চামচ ধনে। আদা বেটে রেখেছিলাম, দিয়ে দেব। স্বাদ মতো নুন দেব। মশলাটা ভালোভাবে পাক হলে আমি টক দই দেব দু চামচ। মশলা থেকে তেলটা ছেড়ে এলে মাছগুলো দিয়ে দেব। মশলা আমার রেডি, তেল ছেড়ে দিয়েছে। জল দেব। মাছগুলো দিয়ে দেব।
জল দেব। মাছের কালিয়া আমার হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দিলাম। লাল পুনকো শাক, মুগের ডাল, আলু ডালনা বানাবো। মুগের ডালগুলো ভালো করে ধুয়ে নেব, ধুয়ে ভাজবো। আমি সর্ষের তেল কড়াইয়ে দিয়ে দিলাম, সর্ষের তেলেই রান্নাটা করব। আলুগুলো ভেজে নেব। নুন হলুদ, নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি শাকটা একসাথে ভেজে নেবো আলুর সাথে। আলুতে নুন দেওয়া আছে, অল্প নুন দেব। শাক আলু একসাথে ভেজে নিলাম। কড়াইয়ে তেল দেব, মুগের ডালটা ভেজে নেব, ধুয়ে রেখেছিলাম। মুগের ডালটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর সেন্ট উঠেছে। এরপর আমি জল দিয়ে দেব। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে কুকারে যদি একটা সিটি দিয়ে নেন। কড়াইও করতে পারেন, প্রেসার কুকারও করতে পারেন একটা সিটি দিয়ে। লাল শাকের ডালনা বানাবো। পেঁয়াজ একটা মাঝারি সাইজে পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো, আদা, আদাটা বেটে নেব। সর্ষের তেল দিয়ে দিলাম, অল্প চিনি দিলাম, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, পাঁচ ফোড়ন, পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজ টমেটো নরম হয়ে গেছে। আমি মশলাগুলো দেব, হাফ চামচ গুঁড়ো লঙ্কা দিলাম, হাফ চামচ হলুদ, জিরে এক চামচ, ধনে হাফ চামচ, অল্প পরিমাণে জল দেব। আদা বেটে রেখেছিলাম দিয়ে দেব। মশলা আমার পাক হয়ে গেছে, ডাল সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দেব। শাক আলু ভেজে রেখেছিলাম দিয়ে দেব। ডাল হয়ে গেছে,
ধনে পাতা দিয়ে দিলাম। একটু চাপ চাপ রাখলে ভালো হয় খেতে। অল্প পরিমাণে গরম মশলা দিলাম। লাল কুনকো শাকের ডালনা আমার হয়ে গেছে, আপনারা দেখলেন কিভাবে বানালাম। পোস্তর বড়া হবে, পোস্তটা বেটে নেব। পোস্তটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ছিলে বেটে নেব। পোস্ত তুলে নিলাম, বাটা হয়ে গেছে। একটা পেঁয়াজ, একটা লঙ্কা, কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কেটে নিলাম। স্বাদ মতো নুন দেব। বড়াতে, পোস্ত বড়াতে একটু কাঁচা লঙ্কা, একটু কাঁচা পেঁয়াজ, খুব সুন্দর খেতে হয়। কড়াই বসিয়ে দিলাম, আমি সর্ষের তেলে বড়াটা বানাবো। বড়াগুলো দিয়ে দিলাম, কম আঁচে ভাজবো। পোস্তর বড়া হয়ে গেছে, আমি নামিয়ে নেব। চলুন এবার ডাইনিং টেবিলে। হ্যাঁ, কি হয়েছে গো আজকে রান্না? এতো বেগুন ভাজা, হ্যাঁ, পোস্তর বড়া, আচ্ছা, চচ্চড়ি, আর এইটা হচ্ছে তোমার লাল কুনকো শাক আনা করেছিলাম, মুগের ডাল দিয়ে ডাল, আচ্ছা, আর মাছের কালিয়া। মানে কুনকো লাল কুনকো শাকের ডাল না করেছো? হ্যাঁ হ্যাঁ। আর টমেটো, এটা টমেটো আছে, খেজুর আছে, চাটনি, হ্যাঁ, কিশমিশ আছে, চাটনি, পায়েস, পাঁপড়, আর অল্প একটু মিষ্টি, চচ্চড়ি, হ্যাঁ, চচ্চড়ি। দেখা যাক খেয়ে। এটা কি ডাল দিয়ে বানিয়েছো? মুগের ডাল। খেতে ভালো হয়েছে? ভালো হয়েছে। আমি চচ্চড়ি করেছি, তোমার পাঁচ রকম সবজি আছে। দেখি কে পাঁচ রকম সবজি কি কি আছে গো? বেগুন আছে, মূলো আছে, আলু আছে, কপির ডাঁটা আছে, উচ্ছে তো থাকবি চচ্চড়িতে। চচ্চড়িতে উচ্ছেটা প্রধান না? হ্যাঁ, একটু সর্ষে বাটা দিয়ে বানিয়েছি। এইটা একটু দেখি, তোমার রুই মাছের কালিয়া, দারুণ আছে। খুব ভালো আছে, সুপার একদম। এটা ঝাল আছে, একটু মিষ্টি মিষ্টি লাগে। হ্যাঁ, একটু ঝাল মিষ্টি সমান করে দিতে হয়। আচ্ছা, মিষ্টিটা পরিমাণ কমই আছে। ধনে পাতা রয়েছে, হ্যাঁ, কাল ভিডিও ফটো দিয়েছিলাম। ভালো হয়েছে খেতে। গরম আছে? গরম আছে,
কিন্তু কাঁচা লঙ্কা পেয়ে গেলাম। হ্যাঁ কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দাও। কাঁচা লঙ্কা অল্প পেঁয়াজ, পেঁয়াজ আছে ভালো। পোস্তর বড়াতে কি বলতে একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা দিলে বেশ খেতে ভালো হয়। মিক্সি দিয়ে মারলে তো না? তাহলে আমি সিলে বেটেছি। ও তাহলে মিক্সিতে হবে না? মিক্সিতে হবে না কেন? মিক্সিতে বানলে কি বলো তো একটু পাতলা হয়ে যায়। ও আর সিলেতে বানলে বড়াটা খুব ভালো হয়। সিলে মোটা ভালো আছে তো পোস্ত? না না একটু ভিজিয়ে থাকলে তাড়াতাড়ি মোটা হয়ে যায়। পোস্তটা মাটার আগে একটু যদি ভিজিয়ে না তা বেশিক্ষণ সময় লাগে। তো চার দিন কিসমিস খেজুর দিয়ে না? হ্যাঁ আম সত্ত্ব। হ্যাঁ ও এটা ভালো হয়েছে গো। আর পায়েস তো তুমি খুব ভালোই করো। হ্যাঁ একটু খেয়ে দেখি। আয় নারকেল দিয়েছ? হ্যাঁ ঝাল লেগে গেল আমার, খুব ভালো হয়েছে। ওই কালো জিরে দেওয়া হয়েছে তো? তুমি পোস্ত বড়াতে কাঁচা লঙ্কা চিনেছো? একটু ঝাল ঝাল করেছিলাম। পোস্ত বড়া একটু ঝাল না হলে ভালো, একটু গরম গরম হতে হবে, একটু ঝাল ঝাল হতে হবে, তা খেতে হবে খুব ভালো লাগে। চচ্চড়িটা কি বলো তো? ওটা বারো মাস বেশ ভালো লাগে চচ্চড়িটা। যে শীতের সময়তেই চচ্চড়ি হবে তা না, সব সময়ের জন্যই ভালো। লেবুর গন্ধ পাচ্ছ? যে কোনো চাননিতে ঠান্ডা হওয়ার পর একটু লেবুর রস দিলে বেশ খেতে আরো টেস্ট হবে। আর থাকবো অনেকদিন? হ্যাঁ খুব ভালো আছে। এটা তো একবার দারুণ হবে তোমার বড় বন্ধু পায়েস। হ্যাঁ আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। মৃদুলা সংসারের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।